দারিদ্রতার হবে অবসান। আজ রাত থেকে দেবাদিদেব মহাদেবের কৃপায় এই রাশির জাতক কিংবা জাতিকারা তাদের জীবনের আর্থিক উন্নতির পথ অনেকটাই প্রশস্ত হবে, দুঃখ দারিদ্রতা থেকে অবশ্যই বেরিয়ে আসতে পারবে। নমস্কার বন্ধুরা, আমি আপনাদের অ্যাস্ট্রো ফ্রেন্ড ডক্টর শ্রী সুব্রত, আর আপনারা দেখছেন শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির বিশেষ ইউটিউব চ্যানেল। বিশেষ এই রাশিফলের অনুষ্ঠানে আপনাদের জানাই স্বাগত। আজ এই ভিডিওতে আপনাদের জ্যোতিষশাস্ত্রের সেই সমস্ত রাশির জাতক জাতিকাদের বিষয়ে আলোচনা করব, অর্থাৎ সেই সমস্ত ভাগ্যশালী রাশির কথা আপনাদের সঙ্গে বলবো যাদের জন্মকুণ্ডলিতে অত্যন্ত শুভ যোগ তৈরি হতে চলেছে। ঠিকই ধরেছেন, এই রাশির জাতক কিংবা জাতিকাদের কুণ্ডলিতে অর্থভাগ্য ভালো হওয়ার বিশেষ যোগ তৈরি হবে। আপনাদের জানার জন্য বলবো যে দেবাদিদেব মহাকাল তথা দেবাদিদেব ভগবান শ্রী অর্থাৎ ভোলানাথের কৃপায় এখন এই সমস্ত জাতক কিংবা জাতিকাদের জীবনে ভাগ্যের ক্ষেত্রে হঠাৎ পরিবর্তন যোগ তৈরি হবে। ধীরে ধীরে অর্থনৈতিক জীবনে অত্যন্ত শুভ ফল আসতে শুরু করবে এবং কর্মক্ষেত্রে এই সমস্ত জাতক কিংবা জাতিকারা অত্যন্ত এগিয়ে যাবেন। সেই সাথে চাকরি বাকরি এবং ব্যবসার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবে এবং কোনো নতুন খুশির খবর এদের জীবনে আসতে চলেছে। ভোলানাথের কৃপায় হঠাৎ খুশির খবরে আপনাদের মন অত্যন্ত ভালো থাকবে। দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে আপনাদের জীবনে শুভ দিন শুরু হতে চলেছে। দেবাদিদেবের কৃপায় হঠাৎ আপনাদের জীবনে অত্যন্ত সুখবর আসবে, শুভ পরিবর্তন আসবে হঠাৎ। ধীরে ধীরে সমস্ত কাজের সফলতা অতি সহজেই আপনার হাতের মুঠোয় চলে আসবে। যারা দীর্ঘদিন প্রেমের জীবনে থেকেও কোনোভাবেই সম্পর্কের বিষয়ে শুভ ফল পাচ্ছেন না, তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল আসতে চলেছে। দীর্ঘদিন যারা সম্পর্কের বিষয়ে কোনোভাবেই এগিয়ে যেতে পারছেন না, তাদের ক্ষেত্রে সম্পর্কের পরিণতি অর্থাৎ বিবাহের বিশেষ যোগ তৈরি হতে পারে। ধীরে ধীরে আপনাদের কর্মজীবন এবং ব্যবসার জীবনে অত্যন্ত শুভ ফল আসবে এবং রাতারাতি ভাগ্যের বিশেষ পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন। জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনি দেবাদিদেবের কৃপার বিষয়ে অনুভব করতে পারবেন। সেই সাথে পরিবারে আপনার মান সম্মান বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে আপনি অত্যন্ত প্রভাব বিস্তার করবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কিংবা অধস্তন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল আসবে। হঠাৎ অর্থপ্রাপ্তির বিশেষ যোগ তৈরি হতে পারে আপনাদের জীবনে। ধীরে ধীরে আপনাদের দারিদ্রতা দূর হবে, আপনার উপরে শ্রী মহাকালের বিশেষ কৃপা দৃষ্টি পড়বে। তো বন্ধুদের কাছে বলবো যে অযথা সময় নষ্ট না করে কোন কোন রাশির জন্য অত্যন্ত শুভ ফল আসতে চলেছে সেই বিষয় নিয়ে আলোচনা করব এবং এই সমস্ত রাশির মধ্যে হয়তো আপনার রাশি হতেই পারে, তাই তা জানার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। একেবারে শুরুতেই যে রাশির কথা আলোচনা করব, যে রাশি অত্যন্ত শুভ ফল পাবে তা হলো বৃষ রাশি। এই বিশেষ রাশির জাতক জাতিকাদের আগামী দিন অত্যন্ত শুভ হবে। আর্থিক ক্ষেত্রে এই বিশেষ রাশির জাতক জাতিকাদের অত্যন্ত শুভ ফল আসবে। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে অত্যন্ত ভালো ফল পাবেন। যারা দীর্ঘদিন সম্পত্তি কেনাবেচার বিষয়ে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে ভালো ডিল হতে পারে। অর্থ প্রাপ্তির এবং অর্থ ইনকামের বিভিন্ন পথ আপনার সামনে খুলে যাবে, আর যার ফলে আপনার অর্থ ইনকামের এবং সেই সাথে আমদানি রপ্তানির বিষয়ে অত্যন্ত ভালো ফল পাবেন। দীর্ঘদিন যে পয়সা আটকে রয়েছে কোনোভাবেই পাচ্ছিলেন না, সেই পয়সার প্রাপ্তি যোগ তৈরি হতে পারে এই সময় এবং নতুন নতুন কাজের সঙ্গে আপনারা যুক্ত হতে পারেন এবং সেই কাজে অত্যন্ত ভালো ফল আসবে। ব্যবসার ক্ষেত্রের সঙ্গে যুক্ত থাকলে অত্যন্ত ভালো ফল পাবেন। সন্তান প্রাপ্তির বিশেষ যোগ তৈরি হতে পারে, সেই সাথে ভাব ভালোবাসার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন আপনারা এবং দাম্পত্য বিবাদ থেকে আপনারা অবশ্যই বেরিয়ে আসতে পারবেন। জীবনসঙ্গীর সঙ্গে ভালো সময় এই সময় কাটাবেন। পরবর্তী যে রাশির কথা বলবো তা হলো তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকারা এই বিশেষ সময় অত্যন্ত ভালো ফল পাবেন। দেবাদিদেব মহাদেবের কৃপায় অত্যন্ত সুন্দর ফল আসবে আপনাদের জীবনে। চাকরি বাকরির ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ প্রভাব আসবে আপনাদের।
এই বিশেষ সময়ে আপনারা নতুন কিছু কাজের পরিকল্পনা বা শুভারম্ভ করতে পারেন। শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন সমস্যা থেকে আপনারা অবশ্যই মুক্তি পাবেন এই সময়। বিরোধী পক্ষ এই সময় আপনাকে কোনোভাবেই ক্ষতি করতে পারবে না। কর্মক্ষেত্রে আপনাদের মান সম্মান বৃদ্ধি পাবে। হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ তৈরি হতে পারে আপনাদের জীবনে। যারা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন এই বিশেষ সময় আপনাদের জন্য অত্যন্ত শুভ হবে। পরবর্তী যে রাশি অত্যন্ত শুভ ফল পেতে পারে তা হলো সিংহ রাশি। সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ যোগ তৈরি হতে চলেছে। জীবনে নতুন ধরনের যোগাযোগ তৈরি হবে আপনাদের। জীবনের বিভিন্ন দুঃখ কষ্ট থেকে আপনারা দেবাদিদেব মহাদেবের কৃপায় মুক্তি পেতে পারেন। আপনার জীবনের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন আপনার জন্য অত্যন্ত শুভ ফল আনবে। পড়াশোনা, চাকরি বাকরি এবং ব্যবসার ক্ষেত্রে আপনারা ভালো ফল পাবেন। এই সময় বিভিন্ন ক্ষেত্রের প্রচেষ্টা আপনার ক্ষেত্রে পজিটিভ প্রভাব আনবে এবং এই সময় আপনার বিরুদ্ধে যারা রয়েছে তারা পরাস্ত হবে। পরবর্তী যে রাশি অত্যন্ত শুভ ফল পাবে সেই রাশি হলো মেষ রাশি। মেষ রাশি জাতক জাতিকাদের জন্য এই বিশেষ সময় অত্যন্ত শুভ হতে চলেছে। সমাজে আপনাদের মান সম্মানের বৃদ্ধি ঘটবে। পারিবারিক প্রতিষ্ঠা অবশ্যই আপনি পাবেন। আপনি সাধারণ মানুষের পাশে যতই থাকবেন আপনার জীবনে ততটাই পজিটিভ প্রভাব আসতে শুরু করবে। সমাজে আপনার আলাদা একটি পরিচিতি তৈরি হবে এই বিশেষ সময়। আপনার জীবনের সমস্ত ধরনের কষ্ট এই বিশেষ সময় দূর হবে। দেবের কৃপা সর্বদা আপনার পাশে থাকবে। তবে আপনাদের বলবো এই বিশেষ সময় ভাবনা চিন্তা না করে কোনো প্রকার আপনারা সিদ্ধান্তের মধ্যে যাবেন না। প্রতিটি সিদ্ধান্ত একটু সময় নিয়ে ভেবে চিন্তে তবেই আপনি সিদ্ধান্ত নিন। দেবাদিদেব মহাদেব এই বিশেষ সময়ে আপনাদের সমস্ত মনস্কামনা অতি সহজেই পূরণ করবেন। তাই দেবাদিদেবের কৃপায় ভাবতেই পারেন যে আপনাদের শুভ সময় এই সময় থেকে শুরু হচ্ছে। পরবর্তী যে রাশির কথা আপনাদের বলবো তা হলো বৃশ্চিক রাশি। আপনার রাশির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে চলেছে এই বিশেষ সময়। আপনার জীবনের বিভিন্ন দুঃখ এবং সমস্যার বিষয়ে অত্যন্ত শুভ ফল আসবে এই বিশেষ সময় থেকে। ধীরে ধীরে আপনার জীবনে হঠাৎ ঈশ্বরের কৃপা অবশ্যই পড়বে। আপনাদের বলবো রাগকে আপনাদের অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে, কারণ রাগ আপনাকে কিন্তু সমস্যায় ফেলতে পারে এই বিশেষ সময়। এই রাগের প্রতি আপনারা অবশ্যই নিয়ন্ত্রণ রাখুন। আপনার উপরে ভোলানাথের কৃপা দৃষ্টি অবশ্যই থাকবে, সেই জন্যই আপনার জীবনে নতুন নতুন খুশির খবর আসতে থাকবে। এবং পরবর্তী যে রাশির কথা বলবো তা হলো কুম্ভ রাশি। আপনার উপরে দেবাদিদেব মহাদেবের কৃপা দৃষ্টি পড়বে, অত্যন্ত প্রসন্ন থাকবেন আপনার উপরে। দেবাদিদেবের আশীর্বাদে আপনার কর্মক্ষেত্রে এবং ব্যবসার ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ প্রভাব আসবে। প্রতি সোমবার অবশ্যই আপনারা দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গে অবশ্যই বিশুদ্ধ জল অর্পণ করে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করবেন এবং সেই সাথে সন্ধ্যার প্রদশকালে আপনারা শিব চল্লিশা পাঠ করবেন এবং এই দুটি উপায় আপনাদের জন্য অত্যন্ত লাভজনক হবে। শিক্ষাক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে এবং ব্যবসার ক্ষেত্রে যে কোনো রকমেরই প্রচেষ্টা আপনার জন্য ভালো ফল নিয়ে আসবে। আপনার জীবনের আশা যে কোনো দুঃখ কষ্টের থেকে আপনি মুক্তি পাবেন। কখনো কখনো আপনার চিন্তাভাবনা আপনার বিরুদ্ধে চলে যায়, সেটাই আপনার জীবনে বিভিন্ন সমস্যা নিয়ে আসে, কিন্তু এখন থেকেই দেবাদিদেবের কৃপায় সেই সমস্যা থেকে আপনি নিজেকে বের করে আনতে পারবেন। এই বিশেষ সময়ে আপনারা প্রতিটি পদক্ষেপ ভেবে চিন্তে করুন। ঈশ্বরের কৃপা লাভের জন্য আপনারা অবশ্যই যোগা মেডিটেশন করুন, মানুষের সঙ্গে সর্বদা ভালো ব্যবহার করুন। তবে আপনার গোপন পরিকল্পনার বিষয়ে কারোর সঙ্গে আপনি শেয়ার করবেন না। আর মিষ্টি কথা বলে আপনার কাছ থেকে সেই পরিকল্পনার কথা জানতে পারলেই কিন্তু আপনার জীবনে বিভিন্ন সমস্যা চলে আসতে পারে এবং সদা সর্বদা নেগেটিভ চিন্তাভাবনা থেকে নিজেদেরকে দূরে রাখুন এবং সেই সাথে নেগেটিভ মানুষ থেকে আপনারা দূরে থাকুন। সেই সাথে বলবো গাড়ি চালানোর বিষয়ে আপনারা সতর্ক থাকুন, চোট আঘাতজনিত সমস্যায় আপনাকে ফেলতে পারে এবং ঈশ্বরের কৃপা লাভের জন্য আপনারা এই বিশেষ সতর্ক অবশ্যই অবলম্বন করুন। বন্ধুদের বলবো আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে সম্পূর্ণ শুদ্ধ মনে আপনারা জয় শিব শম্ভু অবশ্যই লিখুন।